আসসালামু আলাইকুম আলেম প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। যে যে অবস্থানে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বিষয় হলো শরহে বেকায়া, অধ্যায়ের নাম হলো কিতাবুল হজ। এবং এই কিতাবুল হজ থেকে আমরা দুটো অংশ নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো হজের প্রকারভেদ, আরেকটা হলো মিকাত। তো প্রথমে শুরু করছি হজের প্রকারভেদ। হজ তিন প্রকার, ইফরাদ, তামাত্তু, কেরান। তো মূলত এই তিন প্রকারের অর্থটা যখন আমরা জানব, তো অটোমেটিকলি এই তিন প্রকার হজের নামকরণটাও আমাদের জানা হয়ে যাবে এবং এই তিন প্রকার হজের পারিভাষিক সংজ্ঞাটাও আমাদের খুব সহজে মনে থাকবে। তো শুরু করা যাক। প্রথম হলো হজ্জে এফরাদ। এফরাদের আবিধানিক অর্থ, এফরাদ শব্দটি বাবে ফালুনের মাজদার পারদুন মূলধাতু থেকে নির্গত। পারদুন শব্দের অর্থ হলো একক, একাকিত্ব। তাহলে এখন আসব, এই হজকে এফরাদ কেন নামকরণ করা হয়েছে? তো এফরাদ অর্থ যেহেতু একক, তো স্মরণ রাখবে এফরাদ হজ ছাড়া তামাত্তু এবং কেরান এই দুই হজের মধ্যে উমরার কাজ রয়েছে, কিন্তু এফরাদের মধ্যে উমরার কাজ নেই। এখানে শুধু হজের কাজটাই রয়েছে, তো এ কারণে এই হজকে হজ্জে এফরাদ বলা হয়। এবার জানব পরিভাষায় এফরাদ হজ কাকে বলে। শরহে বেকায়া গ্রন্থকার বলেন, আম্মাল এফরাদ ফাহুয়া আন ইউহরিমা বিল হজ্জ ফাকাত মিনাল মিকাত। অর্থাৎ মিকাত থেকে হজের নিয়তে শুধুমাত্র হজের এহরাম বাদাকে হজ্জে এফরাদ বলা হয়। অর্থাৎ এখানে উমরার কাজ নাই, শুধুমাত্র হজের এহরাম বাদবে। দ্বিতীয় প্রকার হলো হজ্জে তামাত্তু। তামাত্তু হজ কাকে বলে আগে আমরা আবিধানিক সংজ্ঞাটা জেনে নিই। তামাত্তু শব্দটি বাবে তাফাউলুনের মাজদার মাতরুন মূলধাতু থেকে নির্গত। মাতরুন শব্দের অর্থ হলো উপকৃত হওয়া বা উপকার লাভ করা। তাহলে এই হজকে হজ্জে তামাত্তু কেন বলা হয়? তো যেহেতু হজ উমরা দুইটার কাজ যদিও রয়েছে, প্রথমে উমরার কাজ করতে হয়, উমরার কাজ করার পর এহরাম ছেড়ে দিয়ে আবার নতুন করে হজের জন্য এহরাম বাঁধতে হয়। তাহলে উমরার কাজ করে এরাম ছেড়ে দিল, মাঝখানে একটু বিরাম নিল, তো ওই বিরামের মধ্যে সে কিছু উপকার লাভ করতে পারে। অর্থাৎ এরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ, তো এরাম ছেড়ে দেওয়ার পর হালাল কাজগুলো কি সেই এই অবস্থায় করতে পারে বা উপভোগ করতে পারে। যেহেতু তামাত্তু শব্দের অর্থ উপভোগ করা বা উপকার লাভ করা, যেহেতু মাঝখানে বিরাম নেওয়ার সুযোগ রয়েছে, তো এই কারণে এই হজকে হজ্জে তামাত্তু বলা হয়। এবার জানব তামাত্তুয়ের পারিভাষিক সংজ্ঞা। পরিভাষায় শরহে বেকায়া গ্রন্থকার বলেন, হুয়া আইন ইউহরিমা বি উমরাতিন মিনাল মিকাত বি আশহুরিল হজ। অর্থাৎ হজের মাসসমূহের মধ্যে সর্বপ্রথম মিকাত থেকে সে কি করবে? উমরার এহরাম বাঁধবে। ওয়াতুফু ওয়াসআ, উমরার এরাম বাঁধার পর উমরার কাজগুলো সেরে নেবে। অর্থাৎ প্রথমে সে তাওয়াব করবে, তারপর সাই করবে, ওয়াহলেকু আও ইয়াকসের। এবং আরেকটা কাজ যেটা করবে, মাথা মুন্ডন করবে অথবা চুলগুলো ছোট করে নেবে। ওয়াক্তাউ তালবিয়া ফি আউয়ালি তাওয়াফ, এবং প্রথম তাওয়াফের সাথে সাথে সেই তালবিয়া পাঠ ছেড়ে দিবে। অর্থাৎ তার এরামের কাজটা ছেড়ে দিবে। সুম্মা আহরামা বিল হজ্জে ইয়াউমাত তারবিয়া, তারপর ইয়াউমাত তারবিয়ার দিন অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখে সে আবার নতুন করে হজের জন্য এহরাম বাঁধবে। তাহলে কি বুঝা গেল? প্রথমে উমরার কাজ করবে, উমরার কাজ শেষ হওয়ার পর ওই এহরামটা ছেড়ে দিবে, আবার যখন জিলহজের 8 তারিখটা চলে আসবে নতুন করে হজের জন্য এরাম বাঁধবে। তাহলে মাঝখানে একটু বিরাম নেওয়ার সুযোগ রয়েছে, ওই বিরামের মধ্যে সে কিছু উপকার লাভ করতে পারে বা উপভোগ করতে পারে, এই কারণে হজকে হজ্জে তামাত্তু বলা হয়।
শিক্ষার্থীরা হজের তৃতীয় প্রকার হলো হজ্জে কেরান। কেরানের আবিধানিক সংজ্ঞা, কেরান শব্দটি ফেয়ালুনের ওজনে বাবু মোপালের মাজদার কারনুন মূল ধাতু থেকে নির্গত। কারনুন মানে মিলিত হওয়া বা একসাথ। যেহেতু এখানে হজ উমরার কাজ একসাথে করতে হয়, একটু আগে যে আমরা তামাত্তু হজ সম্পর্কে আলোচনা করে হয়, অর্থাৎ ওখানে দুই এরামে আলাদা দুইটার কাজ করতে হয়, কিন্তু কেরান হজের মধ্যে হজ এবং উমরা দুইটার একসাথে এরাম বেঁধে এবং কাজগুলো একসাথে করতে হয়, এই কারণে হজ হজে কেরানকে কেরান হজ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের দুটো অংশের মধ্যে প্রথম অংশ শেষ করেছি, তো এবার দ্বিতীয় অংশ মিকাত সম্পর্কে জানব। প্রথমে মিকাতের সংজ্ঞাটা জেনে নি। মিকাতের আবিধানিক সংজ্ঞা, মিকাত শব্দটি এসমে জুরুক ওয়াহেদের সিগে ওয়াক্তুন মূল ধাতু থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হল নির্ধারিত সময় অথবা নির্ধারিত স্থান। যেহেতু এসমে জরব দুটো অর্থ প্রকাশ করে, জরফে জমান জরফে মাকান, জরব যেহেতু দুই প্রকার স্থান এবং কাল দুটো অর্থ প্রকাশ করে, তো এই কারণে মিকাত শব্দের অর্থ হবে নির্ধারিত সময় অথবা নির্ধারিত স্থান, দুটাই হতে পারে। কীভাবে হতে পারে বলি, যেহেতু হাজিগণ নির্ধারিত ও স্থান এহরাম ছাড়া অতিক্রম করতে পারে না, এ কারণে মিকাতকে মিকাত বলা হয়। আর নির্ধারিত সময় কেন হবে, যেহেতু মিকাত অতিক্রম করার আগে হাজিদের এহরাম বাঁধার সময়, এ কারণে মিকাতকে মিকাত বলা হয়। এবার জানব পরিভাষায় মিকাত কাকে বলে। সরে বেকায়া গ্রন্থাগার বলেন, ওয়াল মাকান উল্লাজি ফি ইহরামুন নাস লিল হজ্জ ওয়াল উমরা ওয়ালা ইয়াজুজু তাজাউজ আনহু বিগাইরি ইহরাম। অর্থাৎ মিকাত হলো এমন এক স্থান, যে স্থান থেকে হাজিগণ হজ এবং উমরার এহরাম বাদে এবং এহরাম ব্যতীত এই স্থান অতিক্রম করা হাজিদের জন্য জায়েজ নয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব মিকাত কয়টি। মিকাত সমূহকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, বহিরাগতদের মিকাত, অভ্যন্তরীণ মিকাত এবং মক্কাবাসীদের মিকাত। তো বহিরাগত যে মিকাতটা, এই মিকাতকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো জুল হুলাইফা, এটা মদিনাবাসী এবং এই পথে যারা আগমন করবে তাদের মিকাত। বর্তমানে এই জুল হুলাইফার নামকরণ করা হয়েছে আবিয়ারে আলী নামে। দুই নম্বর হলো জাতে ইরেক, এটা ইরাকবাসী এবং এই পথে যারা আগমন করবে তাদের মিকাত হলো জাতু এরেক। তিন নম্বর হলো আল জুহবা, এটা সিরিয়াবাসী এবং এ পথে যারা আগমন করবে তাদের মিকাত হলো জুপার, এটা হেরেম শরীফের পশ্চিমে অবস্থিত। চার নম্বর কারনুল মানাজেল, এটা হলো নজদবাসীদের মিকাত এবং এই পথে যারা আগমন করবে তাদের মিকাত। পাঁচ নম্বর হলো ইয়াল আমলা, এটা ইয়ামেনবাসী এবং পূর্বাঞ্চলের লোক তথা বাংলাদেশ ভারত পাকিস্তান প্রভৃতি লোকদের জন্য অবস্থিত। ইয়াল আমলা মূলত লোহিত সাগরের তীরবর্তী একটা পাহাড়ের নাম। দ্বিতীয় প্রকার হলো অভ্যন্তরীণ ব্যক্তিদের মিকাত, অর্থাৎ যারা মক্কা নগরের বাহিরে এবং মিকাত সমূহের ভিতরে অবস্থান করে তাদের জন্য হজের মিকাত হলো হেল তথা হেরেম শরীফের বহিরাঙ্গন। তৃতীয় প্রকার হলো মক্কাবাসীদের মিকাত, তো মক্কাবাসীদের জন্য হজের মিকাত হলো তানঈম, যা হেরেম শরীফ থেকে তিন মাইল উত্তরে অবস্থিত, আর উমরার মিকাত হলো হেল। এতক্ষণ যারা আমাদের অনলাইন ক্লাস উপভোগ করেছ, সাথে ছিল, এই জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।